দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির বেলা 12:30 সংবাদে। আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান সুমু। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সংকট ও বিরোধ নিরসনে সংলাপের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বাংলায় সবচেয়ে বেশিবার ভাষণের রেকর্ড। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার ঐক্যবদ্ধ ভূমিকা চায় পূজা উদযাপন পরিষদ। পূজা চলাকালে রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান। রাজধানীর তুরাগে অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে অবৈধ কেমিক্যাল কারখানা ও গোডাউন। আবাসিক প্লট ভাড়া নিয়েই রাখা হচ্ছে কেমিক্যাল। বেকারত্ব দূর করে বস্ত্র শিল্পে বিশেষ অবদান রাখছে শহীদ আব্দুর রব সারনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউট। প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হচ্ছে দক্ষ জনবল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির শনিবারের বিশেষ আয়োজন আত্মহত্যা নিয়ে মামলা। আর মাইটিভির নিয়মিত আয়োজনে থাকছে মাইটেক। যাব পুরো সংবাদে। বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সেবা, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী মানুষের জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়ছে উল্লেখ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের দাবি করেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন স্তরে এত আলোচনার পরেও রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে পারার বিষয়টিও তুলে ধরেন শেখ হাসিনা। আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জাতিসংঘের 77তম সাধারণ পরিষদ অধিবেশনে 19তম বারের মতো বাংলায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারী পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন করে খাদ্য নিরাপত্তাহীনতা, জ্বালানি ও অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বলেন, যুদ্ধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার মতো বৈরীপন্থা কখনো কোনো জাতির মঙ্গল বয়ে আনতে পারে না। এই সংকটময় সময়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক পারস্পরিক সংহতি প্রদর্শনের কথা বলেন প্রধানমন্ত্রী। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং জ্বালানি, খাদ্য সহ নানা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদের মতো অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার মতো বৈরী পন্থা কখনো কোনো জাতির মঙ্গল বয়ে আনতে পারে না। পারস্পরিক আলাপ আলোচনা সংকট ও বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম উপায়। এছাড়াও দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, জাতিসংঘ সহ সমস্ত আলোচনার পরও 5 বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ার বিষয়টি উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। দ্বিপাক্ষিক, ত্রিমাত্রিক এবং জাতিসংঘ সহ অন্যান্য অংশীদারদের নিয়ে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত ফেরত পাঠানো যায় নাই। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুরূহ করে তুলেছে। আমি আশা করি এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে। জলবায়ু ইস্যুতে ধনী দেশগুলোর প্রতিশ্রুতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানব জাতির জন্য সবচেয়ে বড় হুমকি হল জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি দেওয়া আর ভাঙার একটি দুষ্টচক্র আমরা অতীতে দেখেছি। আমাদের এখনই এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এছাড়া বাংলাদেশে জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে একটি সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কোভিড-19 মহামারী শুরু থেকে এক সংকট মোকাবেলায় আমরা মূলত 3টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে কৌশল নির্ধারণ করেছি।
একটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ সমাজ ও সামাজিক সম্প্রীতি বাস্তবায়ন লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাইদুর রহমান আবির, মাইটিভি নিউজ ডেস্ক। যে কোনো ধর্মীয় ও সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো যেন অসাম্প্রদায়িক পরিবেশে এবং কোনো প্রকার ভীতি ছাড়াই পালন করতে পারে, সেজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়াও পূজা চলাকালীন সব ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষাও স্থগিতর আহ্বান জানান নেতৃবৃন্দরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। ধর্ম যার যার উৎসব সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সারা দেশের মতো রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও চলছে পূজা আয়োজনের প্রস্তুতি। পূজার প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ধর্মের কারণে, বর্ণের কারণে, গোত্রের কারণে কোনো সম্প্রদায় নিগৃহীত হবে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তুলে ধরেন নিজস্ব মতামত। দেবী দুর্গার কাছে আমরা আরাধনা করি যে অশুভ শক্তি পরাজয়ের মধ্য দিয়ে যাতে শুভ শক্তির উদ্ভব হয় এবং বাংলাদেশ যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যাতে বিনির্মিত হয়, সেটাই বঙ্গবন্ধু স্বপ্ন ছিল। সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তুলে ধরা হয় তিন দফা দাবিও। আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সংশ্লিষ্ট সকলকে আমরা অবগত করতে চাই। দুর্গাপূজা চলাকালীন সময়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। দুর্গাপূজা সহ অন্যান্য প্রধান ধর্মীয় অনুষ্ঠানের সময় স্কুল, কলেজ, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সময়ে বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত না করার জন্য আমরা অনুরোধ করছি। দুর্গাপূজা সহ অন্যান্য প্রধান ধর্মীয় অনুষ্ঠানের সময় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত না করার জন্য আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। সংগঠনটির সভাপতি উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপনের আহ্বান জানান। আমি মনে করি যে আমরা সম্পূর্ণভাবে নিরাপদে কথা বলা যাবে না, এবছরও দুর্ঘটনা ঘটতে পারে, তবে আমরা সচেতন, ম্যাক্সিমাম সিসিটিভির ব্যবস্থা আমরা করার উদ্যোগ নিয়েছি। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। আবাসিক এলাকায় কেমিক্যাল বা রঙের গোডাউন পুরোপুরি নিষিদ্ধ এবং অবৈধ ঘোষণা করেছে সরকার। অথচ এসব বিবেচনায় না নিয়ে বাড়তি মুনাফার আশায় রাজধানীর তুরাগের বাটুলিয়াসহ আশেপাশে গড়ে উঠেছে কেমিক্যাল কারখানা ও গোডাউন। সরকারিভাবে সিলগালা করে দিলেও আবারও ফিরে গেছে পুরনো চেহারায়। অবাধে আবাসিক প্লট ভাড়া নিয়ে রাখা হচ্ছে পাউডার রং ও কেমিক্যাল। প্রতিনিধি মাহমুদা আক্তার পোষণের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এটি তুরাগের বাটুলিয়ায় গড়ে ওঠা টেক্স সলিউশন নামে একটি কেমিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গোডাউন। অধিক মুনাফার আশায় আবাসিক প্লটে রাসায়নিক পাউডারের সাথে রং রেখে দেদারসে ব্যবসা পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির মালিক জাকির হোসেন মোটা অঙ্কের অগ্রিম ভাড়া নিয়ে এই অবৈধ ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিচ্ছে। এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ভাগিনা পরিচয়ে টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টাও চলে। গোডাউনের তথ্য ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে উদ্বুদ্ধ আচরণ শুরু করে এক নারী। হ্যাঁ, আপনি তো আমাকে প্রথমের দিকে একদম টিচারের মতো শিখাচ্ছেন। কেন আমার আপনি আমার সামনে এসে কথা বলেন? ফোনে আমি কথা বলবো না আপনার সাথে। আমি কেন আসছি এখানে সবাই জানে। মাইটিভি টিম উত্তরার 3 নম্বর সেক্টরে ওই কোম্পানির অপর একটি অফিসে তথ্য সংগ্রহ করতে গেলে সেখানেও পড়তে হয় বাধার মুখে। কোম্পানিটির মালিক শামীম ভুঁইয়া অসদ আচরণ করে মাইটিভি টিমের সাথে। স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এবারের শনিবারের বিশেষ আয়োজন নিয়মানিয়ম। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের পর কেউ কোনো ফল পেয়েছে এমন নজির হাতে গোনা। বিভিন্ন সময় আত্মহত্যায় প্ররোচনা অভিযোগে মামলা কিংবা বিচারের পরিসংখ্যানও বলা গেলে চলে নাই।
আইনজ্ঞদের মতে মামলার তদন্ত এবং সাক্ষ্য প্রমাণে ঘাটতি হওয়ার ফলে আত্মহত্যার প্ররোচনার মামলাগুলো গতি পায় না। বিস্তারিত ড্যানিদ রঙের রিপোর্টে। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে আত্মহত্যার খবর শোনা যায়। কেউ গলায় ফাঁস দিয়ে, কেউ বিষপান সহ নানা উপায়ে আত্মহত্যা করছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর 12,000-এরও বেশি মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কাজ করা সংগঠন আঁচল ফাউন্ডেশন বলছে আত্মহত্যাকারীদের মধ্যে বেশিরভাগেরই বয়স 14-26-এর মধ্যে। বিভিন্ন প্ররোচনায় মানুষ আত্মহত্যার পথে চলে যাচ্ছে। আমরা যতগুলো কারণ আলাদা করতে পেরেছি তার মধ্যে সর্বোচ্চ কারণ হচ্ছে প্রেম ঘটিত, যেখানে 25.27% শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে অভিমান, অভিমানে আত্মহত্যা করেছে 24.73%। তৃতীয় সর্বোচ্চ কারণ হিসেবে আছে হচ্ছে ডিভাইস ঘটিত কারণ, যেটা কোনো না কোনোভাবে হয়তো এগুলোও এক ধরনের প্ররোচনা, কারণ বাবা মা যখন বলে বা কেউ যদি বলে যে তোমাকে দ্বারা কিছু হচ্ছে না, এটাও কিন্তু কোনো না কোনোভাবে এক ধরনের প্ররোচনা। এই যে প্রেম ঘটিত কারণগুলি, এগুলিও কিন্তু কোনো না কোনোভাবে দেখা যায় যে আত্মহত্যাকে প্ররোচিতই করছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিভিন্ন সময়েই মামলা দায়েরের অনেক নজির রয়েছে, কিন্তু এসবের নেই সঠিক কোনো পরিসংখ্যান। আইনজ্ঞরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যায় প্ররোচনার মামলাগুলো গতি পায় না। সাক্ষী এবং তদন্তের দুর্বলতা এর পিছনে অন্যতম কারণ বলে মনে করেন তারা, যার ফলে বছরের পর বছর ঝুলছে এসব মামলা। আমার ব্যক্তিগত ইতে বা আমি রাষ্ট্রপক্ষের যথেষ্ট অনেক মামলা করার সুযোগ হয়েছে, তো এই ধরনের অপরাধগুলোর শাস্তি হয়েছে, কিন্তু আত্মহত্যা প্ররোচনার জন্য সুনির্দিষ্টভাবে যে আসলে এটি একটি সহায়ক আর কি বিধান বা সহায়ক ধারা, সামাজিক দৃষ্টিভঙ্গি একটা একরকম আছে, আর এক দিকে আইন যে বিষয়টি রয়েছে আইনটাও ওইভাবে আমার মনে হয় যে সঠিকভাবে একদিকে হয় প্রয়োগ হচ্ছে না বা আমরা বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছি না। সুষ্ঠু তদন্ত করতে হবে, আত্মহত্যার প্ররোচনা বলেই যে আমি ই করে দেবো যে না আমাকে দায় নাই এখানে, তা না। উনি হয়তো সরাসরি খুন করেন নাই, সরাসরি হত্যা করেন নাই, কিন্তু ওনার অ্যাক্টিভিটিস, ওনার কাজ, ওনার হয়রানিমূলক, অপমানজনক, অসৌজন্যমূলক কাজকর্ম, কর্মকাণ্ডই কিন্তু তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। ফলে এটিকে আপনার হালকাভাবে বা অন্যভাবে ভিন্নভাবে দেখবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আইনে আত্মহত্যায় প্ররোচনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে দণ্ডবিধি 306 ধারায় বলা আছে প্ররোচনায় সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং জরিমানা। বিগত 5 বছরে মাত্র 3টি মামলায় সাজার নজির রয়েছে। ড্যানিদ রং, মাইটিভি, ঢাকা। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দ্রব্যমূল্য পরিস্থিতির দিক বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সহ 6 দফা দাবি জানিয়েছে 10টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন থেকে তারা এই দাবি জানান। এসব দাবি পূরণ না হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন আয়োজকরা। এছাড়াও বেতন বৈষম্য দূর করারও জোর দাবি তোলেন সংগঠনটির সমন্বয়ক শহীদুল ইসলাম সবুজ। আমাদের প্রস্তাবিত 6 দফা দাবিনামা: 1. দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। 2. অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের জন্য 25,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং 60% মহার্ঘ ভাতা চালু করতে হবে। 3. চাল, ডাল, তেল, শিশুখাদ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন কার্ডের মাধ্যমে বিতরণের লক্ষ্যে স্থায়ীভাবে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। 4. বাধ্যতামূলক অংশীদারিত্বমূলক প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে। 5. প্রতি বছর মূল মজুরির 10% ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে ট্রাকের চাপায় 2 জন পথচারী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানান দিনাজপুর শহর অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে থাকা অ্যাম্বুলেন্স গাড়িকে ধাক্কায় থেমে যায়। এই ঘটনাস্থলেই এই পথচারীদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার ট্রাক রেখে পালিয়ে যায়। প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন করে বেকারত্ব দূরীকরণ ও বস্ত্রশিল্পে বিশেষ অবদান রাখছে বরিশালের গৌরনদীর শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউট। তুলা থেকে সুতা তৈরির পাশাপাশি আন্তর্জাতিক মানের পোশাক তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।
তৃণমূল পর্যায়ে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করছে এ প্রতিষ্ঠানটি। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। বরিশাল গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে গৌরনদী উপজেলায় শহীদ আব্দুর রব সেরেনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করে বস্ত্র অধিদপ্তর। 2017-18 শিক্ষাবর্ষে 107 জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করলেও বর্তমানে আসন সংখ্যা রয়েছে 250টি। অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ ব্যবহারিক ল্যাব ও কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মেয়েদের শতভাগ উপবৃত্তি সুবিধাসহ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আবাসন ব্যবস্থা। থেকে বেরিয়ে হাতে কলমে যে কাজ করার সুযোগটা আমরা পাবো সেটা অন্যান্য সেক্টরে খুবই কম। সুতা থেকে শার্ট পর্যন্ত প্যান্ট পর্যন্ত সম্পূর্ণ আমাদের ভাবে প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়। আমরা টেক্সটাইল ইনস্টিটিউটে লেখাপড়া করে আমরা নিজেকে অনেক গর্ববোধ মনে করি। পোশাক শিল্পের প্রবৃদ্ধি অর্জনে শিল্প শিক্ষার ঘাটতি মোচনে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের প্রশিক্ষিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের মহাপরিকল্পনায় বিরাট একটা অংশ জুড়ে আছে শিক্ষকদেরকে প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষার জন্য দেশে এবং বিদেশে ব্যবস্থা করা। আমাদের বিভিন্ন লেভেলের দক্ষ জনবল তৈরি করে এরা অবশ্যই এই দেশে এবং দেশের বাইরে নিঃসন্দেহে কর্মসংস্থানের একটা বিশাল সুযোগ পাবে। রপ্তানিমুখী পণ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে মানব সম্পদে পরিণত করতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত করার ব্যবস্থা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ। বস্ত্র খাতে 4,500-এর অধিক টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আরএমজি সেক্টর রয়েছে। সেই ইন্ডাস্ট্রিতে আমাদের ছাত্রছাত্রীরা সরাসরি এখান থেকে তাদের প্রাপ্ত জ্ঞান অর্জন করে ইন্ডাস্ট্রিতে তাদের শ্রমকে তারা বিনিয়োগ করতে পারবে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। আগামী 1 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে দেবী বন্দনা। দেবী দুর্গাকে বরণ করতে হবিগঞ্জের মাধবপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবছর মাধবপুরে 124টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিনিধি রাজীব দেব রায় রাজুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিজানুর রহমান। অসুরকে বিনাশ করে পৃথিবীকে পাপ মুক্ত করতে আসছেন দেবী দুর্গা, তাই তো সনাতন ধর্মাবলম্বীদের এত আয়োজন। মহামারীর কারণে গেল 2 বছর, পূজার আয়োজন তেমন না থাকলেও এবার কমতি নেই আয়োজনে। শেষ মুহূর্তে রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যে সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। মহালয়ার দিন সকাল থেকে শুরু হবে সঙ্গীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা সহ নানা আয়োজন। জীবন পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডলে আমরা চেষ্টা করছি পূজার প্রস্তুতি পরিদর্শন করার জন্য। এখন পর্যন্ত পূজার পরিস্থিতি ভালো আছে। পূজাকে কেন্দ্র করে পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। আমরা বলি প্রত্যেককে পৌরসভা করবো। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বাংলাদেশ পুলিশ তথা হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মিজানুর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মেমরি জাহান সুমো, আল্লাহ হাফেজ।